হলং বনবাংলো পড়ে যাওয়ার পর তদন্তের কাজে এলেন উত্তরবঙ্গ সিসিএফ ওয়াইল্ড লাইফ ভাস্কর জেভি, সঙ্গে রয়েছেন ডিএফও পারভিন কাশওয়াল। সিসিএফ ভাস্কর জেডি বলেন, বিষয়টি নিয়ে তদন্ত হবে, সব লেভেলে জিজ্ঞাসাবাদ হবে, এটা শর্ট সার্কিটে হয়েছে বলে প্রাথমিক অনুমান। এদিকে পর্যটন ব্যবসায়ীরা উদ্বেগ প্রকাশ করেছেন, তারা চাইছেন বিষয়টি নিয়ে তদন্ত হোক, কেন আগুন লাগলো তা খতিয়ে দেখা দরকার। গতকাল রাত 9টা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে হলং বনবাংলোয়, সম্পূর্ণ বনবাংলো পুড়ে ভস্মীভূত হয়ে যায়। দেখুন, কাঠ একটা ইনফ্লেমেবল মেটেরিয়াল, তো আপনারা বিভিন্ন জায়গাতে দেখেছেন কি অনেকবার বনকর্মীরা আহত হয়েছে আগুন বুঝাতে গিয়ে। তো কাঠকে একবার আগুন লাগলে ও কাছেই যাওয়া যাচ্ছে না। প্রবলেমটা হচ্ছে কি, আমি রাত্রেও এসে দেখলাম, তো হলং বঙ্গল থেকে অলমোস্ট 20 মিটার দূর অব্দি তো কিন্তু কেউ কাছে যেতে পারছে না, এত বেশি একটা আগুন। তো অবভিয়াসলি আমরা স্টাফদের সেফটিও বলে ওদেরকে বললাম কি একটু পিছিয়ে আসবি, তারপরে ফায়ার ব্রিগেড স্টাফ ওদের মতন ওরা না, এমনি তো অনেক বঙ্গ অনেক ভিতরে আছে, দুদিক থেকেই রাস্তা দূরে আছে, মানে ফালাকাটা দিয়েও এদিক দিয়েও, প্লাস অনেকটা উডেন ব্রিজেস হয়েছে আমাদের এখানে, তো একটু সাবধানেই চলতে হবে বলেছে। তো প্লাস এই রাস্তা তো সময় লাগেই, নর্মাল গাড়িতেও সাফারি গাড়িতেও সাফারি এই রাস্তার মধ্যে সময় তো লাগবে। না না, তো মানে তখন পুড়ছিল, ফায়ার ব্রিগেড আসার পরেও কিন্তু ওটা থামানো যায়নি। স্যার, আমি আপনার সাথে 3 বছর কাজ করি।